শুভ সকাল বন্ধুরা, আজকে দারুণ একটা ভ্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। কালকে তো আমাদের মেয়ে মানে পপি কিচেনের নতুন অতিথি বাড়িতে এসছে হসপিটাল থেকে, আপনারা দেখেছেন ভ্লগে। তো আজকে একটু মিষ্টি বিতরণ করা হবে পাড়াতে, আমাদের সেই পুরনো বাড়ির ওখানে। হ্যাঁ, মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে, আমাদের যে জামাইবাবু উনি অর্ডার দিয়েছেন। বাড়িতে নতুন অতিথি আসলে একটু মিষ্টি খাওয়াতে হয় পাড়াতে আত্মীয় স্বজনদেরকে, সেই জন্যেই মিষ্টি খাওয়াবো আর কি। তো আপনারা পুরো ব্লগটা দেখুন না, আজকে একটু বাজারে বেরিয়েছি, বাজার করব। কালকে তো বাড়ি এসেছে, আপনারা সবাই দেখেছেন কালকের ব্লগে। তো এখনো পর্যন্ত আমি পুরোপুরি ফিট নয়, আমি সুস্থ হতে এখনো নেই নেই করে 15-20 দিন সময় লাগবে, তাই আমার এই হাল, মানে এরকম অবস্থা। এই মাত্র খাইয়ে একটু ঘুম পাড়িয়েছি, ঘুমাচ্ছে ঘুমা বনুকে পেয়ে আমি যাই গিয়ে স্নান করে একটু খাওয়া দাওয়া করে নি। আর ততক্ষণে অর্জুন আর কে যাবে, তুই আর কে যাবি? আমি, দাদু। কোথায় যাবে? মিষ্টি আনতে। তুই আর দাদু সবাইকে মিষ্টি দিবে, আর আমাদের জন্য, আমাদের জন্য 300 পিস মিষ্টি তুলো বেনি। কত যেন বোন যেন কত কাজ করে এসছে, পরিশ্রম করছে, ওই জন্য ঘুমাচ্ছে ঘুমা। পরিশ্রম করেনি সারা রাত, ঘুমোয়নি সারাদিন, ঘুমোবে। এই যে দিনের বেলা সবাই খুব ভালো ঘুমোবে, নিচে গেছিল, সারাদিন ঘুমাবে, রাত্রেবেলা ঘুমাবে, নিচে গিয়ে ঘন্টা দুই তিনে ঘুমিয়ে এলো। আমি একটু মতখানে ঘুমিয়ে পড়ছি, তারপরে আমার চোখ মুখগুলো খুলে খুলে গেছে, চলে যেতে আমি একটু ঘুমিয়ে পড়ছি। তারপরে এবার এই যে ঘুমোচ্ছে, এখন সারাদিন ঘুমাবে। আর কালকে তুই কিন্তু প্রচুর জ্বালিয়েছিস, তুই আজকে নিচে শুবি, ও শুয়েছে কিনা তো, শুধু এদিক ওদিক ঘুর পা, এরকম আরেকটি চারজন পুলা এই খাটে সবাই কেটে নিয়ে এসছে। ডাল খেতে হবে, ডাল, বরবটি আছে, ডাটা আছে, ম্যাগি নিজেই তৈরি করে, ম্যাগি নিজেই তৈরি করে ম্যাগি খেয়ে নিল, আমার বলে মুড়ি দাও। আরে একটু করে ম্যাগি, এক প্যাকেট ম্যাগি কি কম কম মানে কি কি একটু করে মুড়ি দাও। ও ভোগ হয়েছে তো, তাহলে একটু মুড়ি খেতে হবে। তাড়াতাড়ি রান্না কর নি, ছেলে মিষ্টি আনতে গেছে, আমি মিষ্টি বিলাতে যাব। মেয়ে হয়েছে না, কত আনন্দ পাবি, গোটা পাড়ায় মিষ্টি বিলাতে যাবো, দামে করে মিষ্টি নিয়ে যাবো, বড় বড় মিষ্টি, দশটা হয়ে তুমি যেটা বলবে হালকা সাঁস হয়ে যেতে পারে, 7:45 14:15 ঠিক আছে। এইগুলো হয়ে যাবে, মোটামুটি বাবাও খাই, আমিও খাই, পপিও খাই। একটা কেটে দেবো, কেটে দাও, একটা পপিকে দিয়েছি। বাবা আছে, সাইকেলটা তো ধরে রাখবি, জলটাও হেভি মিষ্টি, দেখো জলটা ভালো।
জীবন ঠান্ডা হয়ে গেল। খুব সুন্দর ডাব, একদম কচি ডাব। দাদা 60-70 টাকা দাম আছে। মানে দুটো হাঁড়ি ভর্তি আজকে বসে মজা হবে মিষ্টি আনার পর। কে কে শেষ করতে পারবে তুমি সফিস? তুই খেয়ে শেষ করবি? সবাইকে দিই তাহলে। খাই তো চাপি দি। রেডি হচ্ছি, এবার আমরা মিষ্টি আনতে যাবো। 10 টাকা করে এত বড় বড় মিষ্টি ধরবে তো? আনতে আনতে ভেঙে আমি দেখা যাক। চাঁদ দাদাও আসবে, সেখান থেকে তুলে নেবো মিষ্টি দোকান থেকে। তাহলে দুটো হাঁড়ি তো আছে, একটা বিরিয়ানি হাঁড়ি আর একটা এমনি ছোটো হাঁড়ি, তাহলে একটা একটা করে ধরা যাবে আর কি। রাস্তায় পারলে খিদে পেলে একটা একটা করে খেতে থাকবি। ছোট বড় হয়েছে? কই ছোট বড়? এই দেখ না এটা কত বড়। এই ও তো ওই ভেসে আছে, যে ভেসে আছে বড় দেখে, যে ভেসে আছে সে ছোট দেখাচ্ছে। মা একটা কেলেই পেট ভর্তি, নিজের বেলা গোটা কফি মেয়ে হয়েছে, সবাই মিষ্টি খেতে চাইছে, সবাইকে মিষ্টি খাইতে যাচ্ছি। একটু হাত দিয়ে না এইভাবে চোখে দিলে না ঠিক সর্বতটা ভালো হয়নি। খুব উপকার, আর বরফ দেওয়ার দরকার নেই। আমি কেউ কথা শুনতে চাই।
থেকে নাড়তেছি। একটু চোখ খুলে দেখো, একটু চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো। হাত তুলে গৌ নিতাই হরিবল হরি হরিবল হরি আমাদের ওই যে পুরনো ঘর আছে, পুরনো ঘরে ওখানে তো আমাদের সব সবাই আছে, বংশের লোকেরা, কাকু কাকিমা, জেঠিমা সবাই আছে। তো তাদের বাড়িতেও দিতে যাবে, মা মনে হয় রেডি হচ্ছে। আমি কখন পাই দেখবো, আমি এখনো পাই, আমার ডিউটি পড়ছে রান্না করার, আলুর তরকারি আর হচ্ছে পরোটা, হালকা করে কম করে তেল দিয়ে পরোটা ভাজবো আর আলুর তরকারি। শুধু আলু নয়, একটু পনির দেবো, ওই যে ছেলেগুলো বায়না করছে, পনির দেবো, কম তেলের পরোটা হচ্ছে, গরম পড়ছে তো খুব, ওই জন্য কম কম তেল দিয়ে খাবার খেতে হবে। এবার আলু পনিরের তরকারি, নিরামিষ পনিরের তরকারি, এই যে মিষ্টি আর পরোটা। আজকে মা রে কেউ নেই, পরোটা ভালো বেলতে পারি বন্ধুদের মতো, দেখো না বাজে হয়ে যাচ্ছে আমার, হয়েছে পরোটা গরম গরম পরোটা। বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে, এখন ডিনার হচ্ছে, পপিটার মেকিং এ ব্যস্ত। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তো আমরা মিষ্টি বিতরণ করলাম, কালকে আবার একটা দারুণ ব্লগ হবে, আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। আজকের মতন গুড নাইট, বাই।